মেয়ের বাড়ি থেকে মেয়ের জামাইকে যতটা সম্মান দেয়া হয়, ছেলের বাড়ি থেকে ছেলের বউকে কেন নয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো বর্তমান সময়ে খুবই ভাইরাল এবং জনপ্রিয় বয়েস কিং মেহের চৌধুরীকে নিয়ে। তিনি মিজানুর রহমান আজারী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বলেছেন সেটা আপনাদেরকে আজ দেখাতে চলেছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ আপনার একটা লাইক কিংবা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়ে জনপ্রিয় একজন টিকটক স্টার মেহের চৌধুরী, যাকে বলা হয়ে থাকে বাংলার শায়ের। আমি অসুস্থ ছিলাম না, তার খাওয়া মিথ্যে কসম আমাকে অসুস্থ করে দিয়েছে। আর এই ভরা মজলিসে আমি কিছুই বলিনি, শুধু বেঈমান বলেছিলাম, সাথে সাথে সবার মুখে মুখে তার নামটাই শুনছিলাম। তার প্রত্যেকটা কথা যে এত মূল্যবান, আপনি শুনলে হয়তো বা তার ফ্রেন্ড হয়ে যাবেন। যে দেশে ভালো কোরআন তেলাওয়াত করতে পারলে কিছু নয়, ভালো কবিতা আবৃত্তি করতে পারলেই পুরস্কার পাওয়া যায়, সে দেশে মিজানুর রহমান আল আজহারি নয়, ভণ্ড দেওয়ানবাগি জন্মাবে। এই কথাটি আসলেই বাস্তব। বর্তমান সমাজে আমরা দেখি অনেক কিছু নিয়ে অনেক মাতামাতি হয়, কিন্তু কেউ কোরআনের হাফেজ বা কোরআন পড়ে ফার্স্ট হলে তাকে নিয়ে কোনো আলোচনাই হয় না। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণীর পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। আর মিজানুর রহমান আজহারি এমন ব্যক্তি যিনি কিনা বাংলাদেশের অনেক বিষয় নিয়েই কথা বলেন, আর তিনি বাংলাদেশে ইসলামকে যে সুন্দরভাবে প্রচার করেছে যা অনেকেই করতে পারেনি। আর বাংলার মাটিতে মিজানুর রহমান আজহারি মতো একজন জন্ম হবে কিনা সন্দেহ আছে, কেননা তার মাধ্যমে এই বাংলার মাটিতে যেভাবে ইসলাম জাগ্রত হয়েছে যা অন্য কারো দ্বারা সম্ভব কিনা সেটা জানি না। কেননা তার প্রত্যেকটি ওয়াজ মাহফিলে যে পরিমাণ মানুষ একসাথে জমায়েত হয়েছে যা আমি আর কারো ওয়াজ মাহফিলে দেখিনি। তো যাই হোক বন্ধুরা, মেহের চৌধুরী বাংলাদেশ বিমান এজেন্সি নিয়ে কি বলেছেন চলুন শুনে আসি। সদ্য সমাপ্ত 2019-20 অর্থ বছর শেষে প্রবাসী বাংলাদেশিরা $1,820 কোটি বা $18.2 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। আর এদিকে বাংলাদেশ বিমান এজেন্সি থেকে প্রবাসীদের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে এই বলে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে ফেরত নেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সর্বোচ্চ সম্মান রেখে একটা অনুরোধ করছি, আমরা প্রবাসীরা এমনিতেই জিন্দা লাশ, এই জিন্দা লাশগুলোর সাথে বিগত সময়ে অনেক ব্যবসা হয়ে গেছে, দয়া করে মৃত লাশগুলোর সাথে ব্যবসা করবেন না। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সবার আস্থা রয়েছে, তাই আশা করি এইসব বিষয়ে একটু গুরুত্ব দিবেন। আর যতটুকু জানতে পেরেছি এই বিষয়ে বাংলাদেশ বিমান এজেন্সি ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে, আর মিহির চৌধুরী এইসব বিষয়ে কথা বলার ফলে তাকে অনেক অনেক কিছু বলেছেন যার উত্তর দিয়েছেন তিনি। চলুন দেখি আসি। প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে আমি কখনোই বলিনি যে কেউ বাংলাদেশ বিমানে যাবেন না অথবা বাংলাদেশ বিমানকে বয়কট করুন। একটা কথা কি, মা যতই খারাপ হোক মা মাই হয়, মাকে ফেলে দেওয়া যায় না। তার মানে দেশের ভালোটা যখন আমার, দেশের খারাপটাও আমার। দেশে এর আগেও অনেক খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ এজেন্সি বলেছে যে মৃতদেহ বাংলাদেশে নিয়ে যাবে না বিনামূল্যে, তার মানে এই না যে নিয়ে যাবেই না, সিদ্ধান্ত চেঞ্জ হতেই পারে, তাই না? হুম, কথা কিন্তু সত্য, দেশটা যেহেতু আমার, এর ভালো আমার, এর খারাপও আমার। তো মেহের চৌধুরীকে আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তার আবেগময় লাইনগুলি অনেক অসাধারণ। তুমি আমায় আর কত বিরক্ত করবে, ভুলে যাও না প্লিজ। আরে আমি তোমাকে ভুলতে তো চেয়েছি অনেকবার, কিন্তু এই মন মানতেই চায় না। আমি তার সামনে হাত জোর করি আর এই মন আমার পায়ে পড়ে যায়। দর্শক বন্ধুরা, আপনারা জানলে হয়তো অবাক হবেন, মিহির চৌধুরী ভাইরাল হওয়ার আগে ভাইরাল হয়েছে তার বয়স। তার বয়স মানুষের কাছে অনেক অনেক ভালো লেগেছিল, যার ফলে সবাই তার বয়স এত পরিমাণ লিপসিং এবং শেয়ার করেছে যে কেউ বুঝতেই পারেনি যে এই বয়সের আসল মালিক কে। এমনকি তার বয়স লিপসিং করে পরশবাবু রীতিমতো ভাইরাল হয়েছে এবং হয়ে গেছে টিকটক সেলিব্রিটি। আমি কিন্তু একা হয়ে যাইনি, এই আমি কিন্তু একা হয়ে যাইনি আর স্বার্থপর নই, আসলে মানুষের মাঝে একটু কম মিশি। কারণটা অতীতে কেউ একজনের করে যাওয়া বেইমানি। প্রথম দিকে তো সবাই এই বয়সের মালিক পরশবাবুকেই মনে করতো।
আর পরেশবাবুকে বলতে হয় তিনি আসলে রিয়াকশন কিং, কেননা তিনি এত সুন্দর করে ভয়েস লিপসিং এবং রিয়াকশন দিয়ে ভিডিও তৈরি করেন যার ফলে বোঝাই যায় না ভয়েস আসলে কার। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি চান তাহলে পরবর্তীতে পরেশবাবুর জীবন কাহিনী নিয়ে একটি ভিডিও তৈরি করব। আর হ্যাঁ, আপনাদের কমেন্ট পেলেই ভিডিও তৈরি করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাকে নিয়ে ভিডিও তৈরি করব কিনা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই এমডিএ ওসমান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া। দয়া করে তার চ্যানেলে সবাই 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের চারপাশ। আসসালামু আলাইকুম।